শিক্ষার্থী, আমি তোমাদেরকে আজকে এমন একটা সাবজেক্ট, এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব, স্টুডেন্টলি আলোচনা করব। স্টুডেন্টের প্রত্যেকটি অক্ষরে একটি করে ওয়ার্ড হবে, সে ওয়ার্ডে একটি করে ব্যাখ্যা আছে। এটা প্রত্যেকটা ছাত্রছাত্রী এটা আমাদের জানতে হবে। যেমন এস, এসতে এস সময় সময় স্টাডি, STUDY, স্টাডি। স্টাডি শব্দ অর্থ অধ্যয়ন করা, সরো ধৈর্য, অধ্যয়ন, অধ্যয়ন। একটা ছাত্র সর্বপ্রথমে সে অধ্যয়ন আগে করতে হবে, সে যদি অধ্যয়ন সঠিকভাবে করে সে তার জীবনে সাফল্য অর্জন করতে পারবে। তো এসতে হচ্ছে স্টাডি, স্টাডি তার বাংলা অর্থ অধ্যয়ন করা। তারপরে টি, টি দ্বারা ট্রুথফুলনেস, ট্রুথফুলনেস। এই ট্রুথফুলনেস শব্দের অর্থ, ট্রুথফুলনেস শব্দের অর্থ সত্যবাদিতা, সত্য, সত্যতা। একটা ছাত্র তার মধ্যে সত্যবাদিতা গুণটা থাকতে হবে। সত্যবাদিতা গুণ যদি না থাকে, আসলে সে ছাত্র, ছাত্রের মধ্যে সত্যবাদিতা গুণ থাকতে হবে। তা ইউ, ইউ দ্বারা আমরা ইউনিটি, UNITY, ইউনিটি মানে একতা, একতা। ছাত্র ছাত্রীদের মধ্যে অবশ্যই একতা থাকতে হবে। একতা থাকলে সে ছাত্র ছাত্রী অবশ্যই জীবনে সাফল্য অর্জন করতে হবে। তারপরে ডি, দিতে ডিসিপ্লিন, ডিসিপ্লিন, এই ডিসিপ্লিন, নিয়মাবর্তিতা, ডিসিপ্লিন, নিয়মাবর্তিতা। বর্তিতা, নিয়মাবর্তিতা। একটা স্টুডেন্টের বা ছাত্র ছাত্রীর মধ্যে অবশ্যই নিয়মাবর্তিতা থাকতে হবে। যে নিয়ম মানে সব কিছু, একটা বিদ্যালয়ে গেল সে অবশ্যই বিদ্যালয়ের নিয়ম মানে চলতে হবে, বা কোনো অনুষ্ঠানে গেল তার নিয়ম মানে চলতে হবে। ছাত্র ছাত্রীদের মধ্যে এই গুণটা থাকতে হবে। ই, ই এনার্জেটিক, এনার, এনার্জেটিক, এনার্জেটিক, উদ্যোগী, উদ্যোগী। উদ্যোগী, উদ্যোগী অবশ্যই একটা ছাত্র ছাত্রী তার মধ্যে যে কোনো কাজের উদ্যোগী হতে হবে। উদ্যোগী হলে সে ছাত্র বা ছাত্রীর জীবনে সাফল্যতা অর্জন করতে পারবে, অর্জন করতে পারবে। আর এন, এন, এন হচ্ছে, এন দেয়া আমরা ন্যাশনালিটি বুঝাবো, ন্যাশনালিটি, ন্যাশনালিটি আমরা বুঝাবো, ন্যাশনালিটি, টি, ন্যাশনালিটি মানে জাতীয়তা, জাতীয়তা। প্রত্যেকটা ছাত্র ছাত্রীর মধ্যে জাতীয়তা থাকতে হবে। আমরা যেমন বাংলাদেশি, আমাদের বাঙালি, আমরা জাতীয়তা বাংলাদেশি, আমরা বাঙালি, আমাদের জাতীয়তা, আমাদের অবশ্য জাতীয়তা বোধ থাকতে হবে। দেশের প্রতি আমাদের জাতীয়তা বোধ থাকতে হবে। তারপরে টি, টি, টি দ্য ট্যালেন্ট, 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 ট্যালেন্ট মানে মেধাবী, মেধাবী। এই উপরে কয়েকটা গুণ, এই কয়েকটা গুণ একটা ছাত্র ছাত্রীর মধ্যে থাকতে হবে। থাকার পরে সে অবশ্যই ট্যালেন্ট হবে। এই তিনটা ট্যালেন্ট বুঝাইছে। আমি আবার তোমাদেরকে বলতেছি, দেখো, এই স্টুডেন্ট, স্টুডেন্ট শব্দ অর্থ ছাত্র ছাত্রী,
ছাত্র ছাত্রী অবশ্যই এই কয়েকটা গুণ তাদের মধ্যে থাকতে হবে। প্রত্যেকটা অক্ষর দ্বারা একটা করে ওয়ার্ড তৈরি হয়েছে, ওয়ার্ডের বাংলা অর্থ আছে, এই অর্থগুলো প্রত্যেকটা ছাত্র ছাত্রীর ভিতরে বিদ্যমান থাকতে হবে। স্টাডি প্রত্যেকটা ছেলে মেয়ের অধ্যয়ন করতে হবে। তৃতীয় ট্রুথফুলনেস মানে সত্যবাদিতা, একটা ছাত্র ছাত্রীর মধ্যে সত্যবাদিতা থাকতে হবে, সর্বদা সে সত্য কথা বলতে হবে। ইউতে ইউনিটি, ইউনিটির দ্বারা ইউনিটি তাদের মধ্যে একতা থাকতে হবে, একতা ছাড়া একতা কথায় আছে একতাই বল, প্রত্যেকটা ছাত্র ছাত্রীর মধ্যে একতা থাকতে হবে। দ্বিতীয় ডিসিপ্লিন, তারা অবশ্যই নিয়ম মেনে চলতে হবে, বিদ্যালয়ে বা কোনো কিছু তাদের নিয়ম মেনে চলতে হবে। এনার্জেটিক মানে উদ্যোগী, এনার্জেটিক মানে উদ্যোগী হতে হবে, যে কোনো কাজে একটা ছেলে মেয়ে উদ্যোগী হতে হবে। ছাত্রছাত্রী সর্বপ্রথম যে কোনো কাজের উদ্যোগী হতে হয়, তার উদ্যোগী হলে সেই কাজটা তারা সাফল্যতা অর্জন করতে পারে। ন্যাশনাল অ্যাটিভ মানে প্রত্যেকটা ছেলে মেয়ের ভিতরে জাতীয়তাবোধ থাকতে হবে, আমরা যেমন বাংলাদেশে আমাদের মধ্যে অবশ্যই বাংলাদেশের জাতীয়তাবোধ থাকতে হবে। তারপরে হচ্ছে টিতে দ্বারা আমরা ট্যালেন্ট বুঝাইছি, ট্যালেন্ট শব্দের অর্থ মেধাবী, আর মেধাবী অবশ্যই একটা ছাত্র ছাত্রী লাস্টে দা মেধা, এই কয়েকটা গুণ সম্পন্ন যদি থাকে, গুণ থাকে সে অবশ্যই মেধাবী হবে। তবে এই কয়েকটা গুণ প্রত্যেকটা ছেলে ছাত্র ছাত্রীদের মধ্যে থাকতে হবে। ধন্যবাদ তোমাদের এই ক্লাসের জন্য। পরবর্তী আমি তোমাদের আরেকটা ক্লাস নিয়ে উপস্থিত হবো।